আমাকে এখানে বলতে বলা হচ্ছে একক বক্তা হিসেবে। তো আমার খুব প্রিয় ব্যক্তি একজন আলম খোরশেদ, উনি বলছিলেন যে আমি কি বলবো। আমি বললাম যে আমি কিছুই বলবো না, আমি গল্প করব। কেননা রবীন্দ্রনাথ সম্পর্কে আমার কিছু বলার নেই। অনেক পড়াশুনো করতে 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 বুঝলাম যে না বলাটাই সবচেয়ে বলা, কিন্তু তবুও মাঝে মাঝে ব্যথায় ঘোরা ঘটাতে হয়। তো আমি একটি কথা বলবো, সে কথার সঙ্গে আপনারা দ্বিমত পোষণ করলে আমি অনেক বেশি খুশি হব। কারণ এই জন্যেই আমার ধারণা যে একটি বক্তৃতা বা একটি প্রবন্ধ বা একটি কবিতা কিংবা গল্প বা উপন্যাস এগুলো পড়ার পর সেখানে মতান্তরের যে বীজগুলো উক্ত থাকে তার থেকে নতুন নতুন শিল্প সৃষ্টি হয়। কাজে আমার মধ্যে আলোচনার মধ্যে যে মতান্তরগুলি থাকবে সেটি আমার আনন্দ বলে আমি মনে করি। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইব সেটি সংক্ষিপ্তভাবে এবং কখনো কখনো উল্লম্ফনধর্মী প্রক্রিয়ায় হবে, আমি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। সপ্তদশ শতকের শেষের পাদে যশোর এলাকা থেকে কাকা এবং ভাইপো নৌকা যোগে ভাগ্যান্বেষণে যোগচারণকের গড়ে ওঠা কলকাতায় এসেছিলেন, অর্থাৎ প্রান্ত থেকে কেন্দ্রে এসেছিলেন ভাগ্যান্বেষণে। 1883 সালের পর কলকাতার শিক্ষিত উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে একজন নৌকা যোগে 32 বৃহৎ কলকাতা থেকে গ্রামে প্রত্যাবর্তন করেছিলেন। ঠিক বিপরীতটি, অর্থাৎ কেন্দ্র থেকে প্রান্তে চলে গেলেন, আর সপ্তদশ শতকের শেষের দিকে প্রান্ত থেকে কেন্দ্রে চলে গেলেন। এর ফলটি কি হয়েছিল সেটি আমি আপনাদের সঙ্গে গল্প করতে চাই। এটা কোনো মানে গম্ভীর আলোচনা নয়, শুধু তথ্য দিতে চাই আর কি। আপনারা তো জানেন যে রবীন্দ্রনাথের পরিবার পঞ্চদশ শতকের দিকে বলা যেতে পারে, যখন পীর আলীর সংস্পর্শে এসে ব্রাহ্মণ তো থেকে চ্যুত হন এবং পীর আলী ব্রাহ্মণ হন, তার আগে তারা এসেছিলেন কর্ণপুঞ্জ থেকে, তাও আপনারা জানেন, এবং শাণ্ডিল্য গোষ্ঠীর ভট্টনারায়ণ থেকে তাদের যাত্রা শুরু। আমাদের দরকার নাই, আমাদের প্রয়োজনটা হল কুশ গ্রামে স্থিত হয়ে যে ব্রাহ্মণ পরিচিত হয়েছিলেন কুশারি বলে, সেই কুশারির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন জগন্নাথ কুশারি। এই জগন্নাথ কুশারি থেকেই রবীন্দ্রনাথের বংশ বলছি হয়েছিল। তো এই সময় সমাজের জাতিচ্যুত হলেন, এই সময় তারা বৈবাহিক কারণের জন্য সমাজচ্যুত হয়েছিল, বিশেষত পিঠাভোগের জমিদার বলে কথিত জগন্নাথ কুশারি। তিনি যখন বিশেষত শুকদেবের কন্যাকে বিয়ে করলেন, বিয়ে করে সমাজে পতিত হলেন এবং তিনি শ্বশুরবাড়িতে গিয়ে কাছাকাছি বারোপাড়া বলে একটি গ্রামে বসতি স্থাপন করলেন। আমি একটা দৃষ্টি আকর্ষণ করবো এই জন্যে, ইতিহাসে বলা হয়েছে জগন্নাথ কুশারি জমিদার ছিলেন। আপনারা জানেন সামন্ত সমাজে জমিদারদের ইচ্ছায়
যেমন ওই সুখদেবের কন্যাকে তিনি কিন্তু ব্রাহ্মণ সমাজে বিয়ে দিয়েছিলেন, সমাজটা মেনে নিয়েছিল। কিন্তু কেন জগন্নাথ কোশারী জমিদার হওয়া সত্ত্বেও সব ছেড়ে দিয়ে পিঠামুখে এসে সেখানে বসবাস করতে শুরু করলেন, এর যৌক্তিক কোনো তথ্য পাওয়া যায় না। এটা জমিদার নাকি একটি অবস্থানকে সুদৃঢ় করার জন্য? কথিত আছে ভদ্রমহিলা খুব সুন্দরী ছিলেন, সবকিছু মিলিয়ে তিনি এই কঠিন ত্যাগটা করেছিলেন। এতে কিন্তু সদর্থক দিক হল এই যে জগন্নাথ কোশারী সেই মানসিক শক্তি ছিল, যে মানসিক শক্তি দিয়ে তিনি তার ইচ্ছার জন্যে অনেক কিছুই পরিত্যাগ করতে পেরেছিলেন। তো এই যে জগন্নাথ কোশারী, এই কোশারী আদিপুরুষ, এদেরই বংশ বিশেষত সপ্তদশ শতাব্দীর দিকে, প্রথমে আমি বলছিলাম জ্ঞাতি কলহে ভূমি সম্পদের ভাগ বাটোয়ারা ইত্যাদি ইত্যাদি কারণের জন্য অনেকটা ক্ষুব্ধ হয়ে গ্রাম ত্যাগ করেছিলেন দক্ষিণদিহি বা পিঠাভোগ এলাকা সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে। তখন জগচাঁদের কলকাতা গড়ে উঠছে, জাহাজ আসছে এবং কলকাতা ঠিক লাহোয়া গোবিন্দপুরে আদিগঙ্গার মুখে দিয়ে তারা উঠলেন চাচা ভাই পর্যটন এবং সুখদেব। তো যে উঠলেন তাদের বড় বড় পৈতা ছিল, তো ওখানকার মৎস্যজীবী সম্প্রদায় অন্তজ শ্রেণী তারা ভাবলো যে হোক ওদেরকে পূজা করবার জন্য আমরা একজন পূজারি ব্রাহ্মণ আমরা পেলাম। তো তারা তো ঠাকুর বসায় বলেই শুরু করলেন। রবীন্দ্রনাথ ঘরে বাইরে একটি জায়গায় বলেছিলেন, ব্রাহ্মণত্ব সম্পর্কে শব্দ দেখা দিলে পৈতে মোটা হয়। তো এদের পৈতা তুলনামূলক ভাবে মোটাই ছিল, সুতরাং তারা ভাবলেন যে এই পূজারি পাওয়া গেল। কিন্তু ওরা তো ভাবনার নেশায় এসেছিলেন, তারা তো ব্যবসা করতে এসেছিলেন এবং সেটা বেশিক্ষণ লাগলো না, বেশি দিনও লাগলো না। ওই সময় জাহাজে যে এখান থেকে কাঁচামাল এবং ওখান থেকে ফিনিশ ফ্রুটস আসা শুরু করেছিল, এর লোডিং আনলোডিং ব্যবসা শুরু করলেন পর্যটন এবং সুখদেব। তো ওই ঠাকুর বসায় চালু হওয়ার জন্যই কোম্পানির খাতায় ঠেকর বা টেগৌর বা নামে লেখা হতে লাগলো এখান থেকে ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথের যে ঠাকুর বংশ বলা হয়, এটা কি আদৌ বংশ না একটা ঘটনাচক্রে প্রদত্ত কর্মমূলক একটি উপাধি? আসলে তো ছিল কুশারী, তাহলে একবার কিন্তু কুশারী পরিত্যাগ করে ঠাকুর হতে হলো, তারপর একবার ওনারা ধর্ম ত্যাগ করে ব্রাহ্মণত্ব ত্যাগ করে কুশারী ত্যাগ করে হলেন ঠাকুর। এবং তার পরবর্তীকালে আপনারা জানেন যে দেবেন্দ্রনাথ ঠাকুরের সময় আর একবার হলেন ব্রাহ্মণ। এই যে সমাজের সঙ্গে প্রতিনিয়ত যেটা শিথিল সম্পর্ক ছিল, এই শিথিল সম্পর্কের জন্য তিনি বোধহয় রবীন্দ্রনাথ আপনারা অনেক ভালো বলতে পারবেন, একদিন বলেছিলেন আমি প্রাপ্ত আমি মন্ত্রহীন। এই কথার পেছনের ইতিহাসটা কিন্তু অনেক অনেক দূরে শিকড় চারিয়া। এখন আমরা আসল কথায় আসি, আমরা কিন্তু এখনো প্রমাণ পাইনি যে এই ঠাকুর পরিবারের কথাই আমরা বলি যেহেতু কিতাবে লেখা থাকে, তো ওই ঠাকুর পরিবারের জমিদার এই তথ্যটা কিন্তু এখনো আমরা পাইনি। পঞ্চনারায়ণ ঠাকুর সর্বতই কিছু লেখাপড়া জানতেন, বিশেষত ফার্সি এবং আরবি এবং ইংরেজি কিছু শব্দ জানা থাকলে তখন চাকরি বাকরি এবং নগদ পয়সা পাওয়া যেত। তো এই পঞ্চনারায়ণ ঠাকুর থেকেই
তাদের মার্কেন্টাইল ক্যাপিটাল অ্যাকুমুলেট হতে শুরু করলো, বাণিজ্য পুঁজি। পঞ্চানন ঠাকুরের দুই ছেলে ছিল জয়রাম এবং রাম সন্তোষ। পঞ্চানন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির পে মাস্টারের একটা ভূমিকা পালন করতেন। এরই ফলে তিনি যখন কলকাতার জরিপ কাজ হয়, সেই জরিপ কাজের আমির হিসাবে শেলটনকে অনুরোধ করে পঞ্চানন তার দুই ছেলেকে ওই আমেরিকাতে লাগিয়ে দিয়েছিলেন এবং প্রচুর টাকা তারা আয় করেছিলেন। তারপরে দক্ষিণ, তারপর যে পার্শ্ববর্তী অনেক জায়গা যখন ছিল তখনও ওই আমিনী কাজ করে টাকা আয় করতেন। এবং আপনারা জানেন মারাঠা ডিস বলে একটা কথা আছে, মারাঠাদের আক্রমণ থেকে রক্ষার জন্য কলকাতার চারিদিক দিয়ে যেখান থেকে মেট্রো হয়েছে এখন, এই খাল করণ খোঁজবার যে দায়িত্বটি সেটিও পঞ্চানন ঠাকুর তার দুই ছেলেকে পাইয়ে দিয়েছিলেন। সুতরাং এই পর্যন্ত আমরা দেখছি কেউ জমিদার নন, তারা কিন্তু সবাই বাণিজ্য করছেন এবং বাণিজ্য পুঁজিকে সংগ্রহ করছেন। এদের চার সন্তানের মধ্যে নীলমণি এবং দর্পনারায়ণ, জয়রামের মৃত্যু হয় মৃত্যুর 1756 সালে অষ্টাদশ শতকের মাঝামাঝি। আপনারা জানেন টাকা পয়সার আয়টা কিভাবে ছিল এই সময়। তারা ধনসাগর বলে একটা জায়গা, যাকে ধর্মতলা বলা হয় এখন, এই জায়গায় বাড়ি জমি বৈঠকখানা জমা জমি এমনকি ফোর্ট উইলিয়াম যার পরে গঠিত হয়েছিল সেই জমিটিও তাদের ছিল এবং তারা কিনেছিলেন। তারপর 1756 সালে শেয়ারদুল্লাহ যখন কলকাতা আক্রমণ করলেন তখন যে ফটুলিয়াম কলেজ আক্রান্ত হয়েছিল এবং তাদের জমি জমা ছিল, পরবর্তীকালে শেয়ারদুল্লাহ পতনের পর কম্পেনসেশন বা তার ক্ষতি পূরণ স্বরূপ 18,000 টাকা পাইয়ে দিয়েছিলেন নীলমণিকে। জমিদার হিসেবে কিন্তু এখনো নয়। তারপর এই নীলমণি ঠাকুরের থেকে কিন্তু কলকাতার জমি কিনে প্রথম কলকাতার রোদে বসবাস স্থাপন করা হলো, ওই ধর্মতলার আশেপাশে চিৎপুর রোডের আশেপাশে। এখানেই বলা যেতে পারে তখন কিন্তু জোড়াসাঁকোর নাম ছিল না, মেছুয়া বাজার ছিল। সেই মেছুয়া বাজারের পাশে কিছু জমি কেনা হয়েছিল। তো নীলমণি ঠাকুর উড়িষ্যার কালেক্টরেটের শ্রেষ্ঠাদার হয়ে উড়িষ্যাও ছিলেন, দেওয়ানি লাভ করেছিলেন। কিশোরী চাঁদ মিত্র বলেছেন যে ওই কালে দেওয়ানি লাভ করলে বৈধ অবৈধ যেকোনোভাবে প্রচুর ধন সম্পদ আয় করা যেত। তো ভাই দর্পনারায়ণের কাছে টাকা পাঠাতেন বাইরে থেকে, আবার দর্পনারায়ণ হুইলার সাহেবের দেওয়ান ছিলেন, তার থেকেও কিন্তু তারা নগদ টাকা আয় করছেন। তারা কিন্তু সব মার্কেন্টাইল ক্যাপিটালিস্ট, কেউ কিন্তু এখনো আমরা জমিদার হিসেবে পাইনি। শেষ পর্যন্ত পারিবারিক কারণের জন্য দর্পনারায়ণ এবং ওরা দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা পাথুরিয়া ঘাটা আর একটা জোড়া শঙ্খ। এখানে দুই ঠাকুর পরিবার পরিকথিত এটা এরা। এই রামলোচন তাদের ছেলে, আমি দ্রুত আসছি একটি জায়গায়, আবার একটা প্রতিবাদের দিকে আমি আসতে চাচ্ছি। সেটি হলো যে দ্বারকানাথ ঠাকুর তার ভাইয়ের ছেলেকে যখন ব্রাহ্মণীর সন্তান মারা যায় তার পরবর্তীকালে তাকে দত্তক গ্রহণ করেছিলেন দ্বারকানাথ ঠাকুর, এবং
এবং দ্বারকানাথ ঠাকুরের কে যখন তপনারায়ণ উইল করে দিয়ে যান, তখন তার বয়স মাত্র 13 বছর। এটি অলোকা দেবী, মানে তারকানাথ ঠাকুরের মা, তিনি দেখাশোনা করতেন, তার আর একটা ভাই দেখাশোনা করতেন। এখন দ্বারকানাথ ঠাকুর তিনি আপনারা জানেন তিনি কার অ্যান্ড ট্রেভেল কোম্পানি করেছিলেন। যদি পরপর বলি, তার টাকার আয়ের উৎস ছিল তেজারতি করা, কারণ উত্তরাধিকার সূত্রে বাণিজ্য পুঁজি যা তারা পেয়েছিলেন সেগুলি তিনি সুদের কাজ কারবারে খাটাতেন প্রথম জীবনে। তখন তার বয়স 21 বছর, 19 থেকে 21-এর মধ্যে। তারপর তিনি যিনি করলেন সেটি হল ধীরে ধীরে, ওই সময় একটা বড় ব্যাপার ছিল ইংরেজি, উনি শেখবন ইংরেজির স্কুলে কিছু পড়াশুনো করেছিলেন, ইংরেজিটা জানতেন, আর ফার্সি জানতেনই তো বটেই। তো তখন বহুবিবাহ প্রথা প্রচলিত থাকার ফলে কোনো মৃত্যু ঘটলে বা না ঘটলেও কোর্ট কাছারিতে দেওয়ানি ব্যাপারটা বড় জটিল ছিল। এই ব্যাখ্যা গর্ডন সাহেবের কাছ থেকে তিনি এই আইনগুলোকে ভালো শিখেছিলেন দ্বারকানাথ ঠাকুর, এবং এর ফলে তিনি সবচেয়ে বেশি টাকা আয় করেছিলেন কোর্টে আইনজ্ঞ বিশেষজ্ঞ হিসাবে দ্বারকানাথ ঠাকুর। কিন্তু বেশিদিন এই কাজগুলি করেননি, টাকা হওয়ার সঙ্গে সঙ্গে 1834 সালে তিনি উইলিয়াম কারের সঙ্গে মিলে কার অ্যান্ড ট্রেগর কোম্পানি করলেন, ইম্পোর্ট এবং এক্সপোর্ট, অর্থাৎ লন্ডনে যিনি যাবে এবং লন্ডনে যিনি সেখানে আসবে এই ব্যবসাতে। এই ব্যবসার মধ্যে কী ছিল? এই ব্যবসার মধ্যে প্রথমত ছিল নীল আসা যাওয়া করত, এই ব্যবসা তিনি করেছিলেন। পরবর্তীকালে এইসব কাজের মধ্যে কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরকে সংযুক্ত করেছেন। তারপরে তিনি ভারতীয়দের মধ্যে ব্যাংকিং সুযোগ সুবিধার জন্য টাকা ঋণ দেওয়ার জন্য ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠা করে, প্রথম বাঙালি পরিচালিত ব্যাংক। ইউনিয়ন ব্যাংক পরিচালনার পর তিনি, তখন আপনারা জানেন যে বাষ্পীয় পথ আসছে, বাষ্পীয় পথের জন্য কয়লা দরকার ছিল। তখন বেঙ্গল কোল মাইনের ইজারাদার হিসেবে সার্থকভাবে তিনি ওই ব্যবসাটা করছেন, অর্থাৎ তিনি ওই ব্যবসায়ী এবং ব্যবসায়ী থেকে শিল্পপতি, পার্থক্য এটা, শিল্প শিল্প বাণিজ্য এটা তিনি করছেন। আবার ভেতরের জন্য যে বাণিজ্য তিনি করেছিলেন সেটা হল আখ মাড়াইয়ের কল এবং চিনির উৎপাদন, এবং চিনির যে বর্জ্য হতো সেই বর্জ্য থেকে মদ তৈরি করা। অনেক সময় চিনিতে তিনি লোকসান হলেও মদ বিক্রি করে প্রচুর অর্থ আয় করেছিলেন। অত্যন্ত বাস্তব বুদ্ধি সম্পন্ন, তীক্ষ্ণধি ব্যবসা বুদ্ধি সম্পন্ন এই দ্বারকানাথ ঠাকুর। এখানে তার শেষ পরিচয় নয়। তো এই যে আমরা কিন্তু এখন পর্যন্ত জমিদারি করে খবর পাইনি, তাই না, যে জমিদার এই সময় 1793 সালে আপনারা জানেন চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত পরবর্তীকালে দ্বারকানাথ ঠাকুর অন্যের জায়গায় গিয়ে আখ চাষ করবেন, নীল চাষ করবেন, কেউ কেউ দুষ্ট লোক বলে, যদিও কোনো প্রমাণ নাই, আফিফ চাষ করবেন, তো এগুলো ঠিক অন্য জমিতে করা ঠিক নয়। তখন তিনি নগদ টাকা দিয়ে 4টে ভূসম্পত্তি, যার অন্য নাম জমিদারি হিসেবে প্রচলিত আছে, তিনি ক্রয় করেছিলেন, এবং 4টি কুঠি, যার জন্য আপনারা জানেন কুঠি বাড়ি, তার কারণ হলো নীলকুঠি এবং ইত্যাদি ইত্যাদি কারণের জন্য।
তো এখান থেকে তিনি সর্বপ্রকার অরিজিনাল বলেন যে তিনি তো 1842-43 সালে থেকে প্রথম লন্ডন গেলেন, সেখানে তিনি ব্যবসা বাণিজ্য সম্পর্কে অনেক শিল্প বাণিজ্য সম্পর্কে পরামর্শ আলাপ আলোচনা করে এসে তিনি বেলগেরিয়া ভিলানে তিনি বেন্টিক কেটে দেওয়া দেন এবং সেই লর্ড বেন্টিক, কিন্তু উনি যেহেতু দেওয়ান ছিলেন নিমকি এবং আফিম বোর্ডের দেওয়ান ছিলেন দ্বারকানাথ ঠাকুর, তো সরকারের অধীনস্থ চাকরি করলে বেন্টিক তো আসতে পারেন না, জন্যে তার স্ত্রীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং এর ফলে যে এখানে কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরকেও জড়িত করেছিলেন, কিন্তু অনুষ্ঠানের প্রাক মুহূর্তে দেবেন্দ্রনাথ অন্তরিত হয়ে গেলেন, তো ওখানে এগুলো করেছিলেন। অনেকে বলেন যে তিনি এত অপব্যয় করলেন, এত কিছু কল্পনা করা যায় না, এটা দুষ্কনীয় ব্যাপার। কিন্তু আপনারা তো জানেন যে ব্যবসা এবং শিল্প বাণিজ্য করতে গেলে গণসংযোগ বলে একটা কথা আছে। গণসংযোগ বলতে এই ব্রিটিশদের যেহেতু কারণেই আন্তর্জাতিক ব্যবসা বা অন্যান্য কোনো ব্যবসা করতে গেলে তাদেরকে খুশি করা দরকার। এই কয়েকদিন আগে তো আপনারা জানেন যে ভারতের রিলায়েন্স কোম্পানি আমেরিকার সঙ্গে কি সম্পর্ক করেছে, আমাদের বাংলাদেশেও আপনারা জানেন স্পন্সর করছে, এ করছে, অনেক টাকা তো ব্যয় করতে হয়, কিন্তু মুখ্য উদ্দেশ্য ব্যয় না, তার থেকে অধিকতর লাভ করা। তো এই ব্যাপারটা না বুঝে শুধুমাত্র ওখানকার কি অধিকতর ব্যয় করেছে, বিলাসী জীবনযাপন করেছেন, উনি বিলাসী জীবনযাপন করেননি। প্রথমবার যে সময় উনি গেলেন কালাপানি পার হলেন, ওনার স্ত্রী একটু কুসংস্কারচ্ছন্ন ছিলেন, সুতরাং তাকে স্পর্শ করতেন না, যার জন্য বৈঠকখানে একটা ঘরে তাকে বাদ বেঁকে নিঃসঙ্গে একাকি জীবনযাপন করতে হয়েছে। তবু তিনি কিন্তু ইল করেননি। শুধু কি তিনি টাকাই করেছেন, জমি কিনেছেন? না, আমাদের দেশের বিজ্ঞানের চর্চা, চিকিৎসা শাস্ত্রের চর্চা, ধর্মচর্চা সব ক্ষেত্রেই কিন্তু তার একটা ভূমিকা আছে। আপনারা জানেন যে প্রথম বাঙালি যিনি সব ব্যবচ্ছেদ করেছিলেন, ওই ব্যবচ্ছেদের জন্য তাকে 600 টাকা দেওয়া হয়েছে ওই আমলে। তারপর যখন দাঁড়িয়েছিলেন আয়ুর্বেদের এক অধ্যাপক মধুসূদন গুপ্ত, তিনি ডিসাইড করেন, চারজনকে ডাক্তারি পড়ার সমস্ত খরচ দিয়ে তিনি ইংল্যান্ডে পাঠিয়েছেন। অর্থাৎ ধর্ম বলেন, নৈতিকতা বলেন, চিকিৎসা শাস্ত্র বলেন, তার প্রতি কোনো কুসংস্কার বলে কিছু ছিল না। আর জমির কথা বললাম যে ব্যবসার কারণে ছেড়ে জমি কিনতে হয়েছিল। তো এখন দেবেন্দ্রনাথ ঠাকুর উনি তাকে ইউনিয়ন ব্যাংকে রেখেছিলেন, তাকে কারেন্ট এবার কোম্পানির সঙ্গে সংযুক্ত করেছিলেন, কিন্তু তিনি কখনোই দক্ষতার পরিচয় দিতে পারেননি। তিনি একটু তবে হ্যাঁ সত্য স্বীকার করে বলতে তো কোনো দ্বিধা করা উচিত না, 19-23-24 বছর পর্যন্ত তার বাবার উৎপাদিত যে মদ সে মদ্যাসক্ত তিনি ছিলেন, স্মার্ট ইউনিয়ন ব্যাংকের ট্রেজারার, গ্রহম গাড়িতে চলে আসতেন। তো তার কাছে হঠাৎ কোথেকে একটা পৃষ্ঠা আসলো উপনিষদের, পরধনের লোভ করো না, মনে রাখবে ত্যাগী হল শ্রেষ্ঠ ধন, এইটি উনি পড়লেন। আর এর মধ্যে একটা ঘটনা ঘটল, অলোকা দেবী তার মৃত্যুর আগে খুব ইচ্ছা যে অন্তর্জলে যাত্রা করবেন, অর্থাৎ গঙ্গায় পা থাকবে, উপর দিকে থাকবে, কিন্তু বৃদ্ধা 3 দিনও মৃত্যুবরণ করলেন না। তো ওই 3 দিন দেবেন্দ্রনাথ ঠাকুরকে ওখানে থেকে প্রবহমান গঙ্গা, চাঁদ উঠছে, নক্ষত্র, নৈসঙ্গ, ওর এইসব আধ্যাত্মিক বোধগুলি আরো তীব্র হতে শুরু করলো, তিনি একেবারেই সরে এলেন। একটু ধ্যানের দিকে চলে গেলেন, এইসব দিকে গেলেন। তখন দ্বারকানাথ ঠাকুর খুব শঙ্কিত হলেন, আশঙ্কিত হলেন যে এরা করবে এটা কি করবে, তারা কেউ কিছু তো করতে পারছে, এত বড় বিশাল, এমনকি বড় জাহাজ থেকে টেরে টেরে নিয়ে এসে ছোট জাহাজ দিয়ে ভিতরে নিয়ে আসার সে ব্যবসাও তিনি করেছেন, এমন কোনো ব্যবসা নাই যে জাহাজ কোম্পানির ব্যবসা
এবং একটা কথা বলতে ভুলে গেছি, ভালো লাগে, সম্প্রতি জাপানের সঙ্গে বাংলাদেশের জাহাজ তৈরির একটা চুক্তি হয়েছে। ওই সময় দ্বারকানাথ ঠাকুর জাহাজ মেরামত এবং জাহাজ তৈরির কারখানা করেছিলেন। তো এই যখন ঘটনাটা ঘটছিল, উনি তখন দ্বিতীয়বার যখন তাকে যেতে হচ্ছে, স্বাস্থ্যটা ওটা ভেঙে গেছিল। এর দু বছর আগে ইউনিয়ন ব্যাংকটা ফেল করল, শুধু ম্যাকমোরান কোম্পানির ম্যাকিনটেস কোম্পানি অনেকগুলো ব্যাংক ফেল করেছিল, কিন্তু এর দায়িত্ব কিন্তু দ্বারকানাথ ঠাকুরের ছিল না। উনি কিন্তু এবার যাওয়ার আগে সব ব্যবসাকে গুটিয়ে ফেললেন, এমনকি ইউনিয়ন ব্যাংকের ব্যাপারটিও তিনি মিটিয়ে নিলেন। নিয়ে উনি 45 সালে যাওয়ার আগে একটা কাজ করলেন, সেটি হলো এই যে আপনার যে চারটি জমিদারি বলে কথিত, সেই চারটি জমিদারিকে তিনি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে তিনি বিভাজন করলেন, কার কত অংশ এইভাবে এইভাবে দিয়ে গেলেন। অর্থাৎ জমিদার নয় কেমনটা, ধর আমাদের এখানে অনেক ছেলে তো আধুনিক কালে অনেক বাবা অনেক ধর সম্পত্তির মালিক আছে, ছেলেগুলো পড়াশোনা করে না, লম্বা লম্বা চুল রাখে, এই করে সে কি করবে, তো শেষ মতো করে কি যার জন্য ফ্ল্যাট কিনে দিলাম, অধ্বকে ভাড়া দিয়ে থাকবে, একটাই খাবে, এরকমই একটা অ্যাটিচিউড থেকে আশঙ্কিত দ্বারকানাথ ঠাকুর তিনি কিন্তু ওই ট্রাস্টিট করে দিয়ে দিয়েছিলেন। এবং এই দেওয়ার পরও আপনারা নিশ্চয়ই জানেন রবীন্দ্রনাথের থেকে একটা মন্তব্য করেছিলেন যে ইউনিয়ন ব্যাংক ফেল করার পর আমরা ঋণের সমুদ্রে নিমজ্জিত হলাম। রবীন্দ্রনাথকে আমরা প্রগাঢ় আকাশচুম্বী সম্মান প্রদর্শন করে বলব, মানুষের স্মৃতি তো বিস্মৃতিতে একটু আঘাত করতেই পারে, কেননা ওই ব্যাপারটা কোনো ব্যাপারই ছিল না, কারণ তার আগেই দ্বারকানাথ ঠাকুর ব্যবসা করে চলে গেছেন, কাজেই ইতিহাসের সাক্ষ্য প্রমাণে ওই কারণের জন্য তিনি ছিলেন না, অভাব ছিল না। আরেকটা প্রশ্ন হল যে দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারকানাথ সঙ্গে সব ঋণ শোধ করেছে, তো তার আয়ের উৎস কী ছিল? দেবেন্দ্রনাথ ঠাকুরের বাবার ট্রাস্টি ডেট থেকেই তো চা খাওয়া পড়া চলত, কাজে এটাও ঐতিহাসিক সত্য নয়, এগুলো একটা মিথ। যাই হোক, আমরা আমাদের বারবার ঘুরে দেখতে হচ্ছে, এই জন্যে আমি আপনাদেরকে বিপন্ন এবং কষ্ট দিতে চাই না। আর আমার এখানকার মহা পরিচালক এবং সভাপতি এরাও যাতে বিব্রত না হন, তার জন্য আমি সংক্ষিপ্ত করছি আর কি। তো দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধনী পত্রিকা এগুলো সবই জানেন আপনারা, ব্রাহ্ম ব্যাপারটা তো হয়েছিল রামমোহন রায় এবং দ্বারকানাথ ঠাকুর। এখানকার যে আপনারা একটু মনে রাখতে হবে যে ঠাকুর পরিবার কলকাতায় একটা বড় পরিবার, বাড়িটা করেছিলেন দ্বারকানাথ ঠাকুর, নামটা হলো কিন্তু মহর্ষি ভবন, আপনারা যারা গেছেন তারা দেখবেন নাম কিন্তু মহর্ষি ভবন, কিন্তু ওটা করেছিলেন দ্বারকানাথ ঠাকুর। তো এই যে বিষয়গুলো যে সম্পর্কে আমরা বলছি, চার কিনে নিয়ে বিক্রি করা ইত্যাদি ইত্যাদি কোনো ব্যবসায় তো তারা করতে পারলেন না। লক্ষ্য করবেন যে এই পরিবার থেকে যারা এলেন তারা কিন্তু শিক্ষিত, সুশিক্ষিত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি হিসাবে। সত্যেন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম ICS, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম ব্যারিস্টার, এরা কেউ কিন্তু জমি বা জমিদার নয় কেউ। রবীন্দ্রনাথ তো সবচেয়ে ছোট ছিল, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এরা মিলে আধুনিক গানের যে স্বরলিপি সেটা উদ্ভাবন করলেন, সংস্কৃতিকে মেঘদূত অনুবাদ করছেন, ওখানকার যারা বোন যারা তারাও উপন্যাস লিখছেন, সম্পূর্ণ পরিবেশটা এমন হয়েছিল কারণ ওই জন্যে বলেছিলেন আমি ব্রাত্য মন্ত্রহীন। কেন হয়েছিল?
যে তারপরে কারোর সঙ্গে কোনো মানুষের সঙ্গে সর্বস্তরের মানুষের সঙ্গে তারা মিশতে পারবে, কারণ তারা কুশারি হারিয়ে এসেছেন, তারা ঠাকুর হয়ে গেলেন, ব্রাহ্ম হয়ে গেলেন। এবং 1817 সালে এই ভদ্রলোক দ্বারকানাথ ঠাকুর হিন্দু কলেজ প্রতিষ্ঠা করে গেলেন, সবই হল। আর সত্যেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তার অনুবাদ, তার নাটক এবং স্বাধীনতার জন্য তার নিজের স্ত্রীকে ঘুরায় চলে নারী স্বাধীনতার জন্য প্রকাশ্যে গড়ের মাঠে হাওয়া খাওয়া, এসবগুলো বৈপ্লবিক ব্যাপার ছিল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের। এই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পরে তখন ছিল এই ট্রাস্টি বোর্ডের জমিদারি তদারক করার দায়িত্ব। এই কারণের জন্যই মাত্র 15 বছর বয়সে 1876 সালে রবীন্দ্রনাথ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে প্রথম কুঠি নিয়ে আমাদের সেলাই দেহ আসেন। এবং এই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে তিনি বলেছিলেন পোয়েট ফিলোসফার গাইড। গান ব্যাপারে, পিয়ানোর ব্যাপারে যে আধুনিককরণ, গানের ব্যাপারটা আপনারা তো, আমি তো অত মানে অসুর প্রায়, সুতরাং আমি তথ্য দিতে পারলাম এটুকু। আমি সবিনয় বলতে চাই যে 1834 সালে দ্বারকানাথ ঠাকুর লন্ডন থেকে অ্যাকোর্ডিয়ান কিনে পাঠিয়ে দিয়েছে, ছেলেকে বলছেন অঙ্কের কাছ থেকে প্রপারলি টিউন করে নিয়ে। তাহলে শেকড়টা কিন্তু অনেক বিস্তৃত, গভীর, কোটে জমিদার তন্ত্রের নয়। প্রত্যেকটাই আধুনিক, কারণ এরপর আমরা বলব, সময়ের জন্য আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট ছেলে, পরিবারটা খুব হতাশার মধ্যে আছে, এই ছেলেটা লেখাপড়া করবে না, স্কুলে যাবে না, তারপরে তাকে ব্যারিস্টারি পড়ার জন্য নিয়ে যাওয়া হলো, উনি ওখানে গান বাজনা ইত্যাদি করে, এবং আমাদের এখানকার নারী স্বাধীনতা এবং তরুণদের প্রতি অত্যাচার ইত্যাদি লেখা শুরু করলেন। তখন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আবার ফেরত দিয়ে চলে এলেন, তেতুনি ভগ্নহৃদয় এসব লিখছেন, কবি কাহিনী লিখছেন, ভগ্নহৃদয় লিখছেন, এসব লিখছেন। ঠাকুরবাড়ির একটি লোক আছে যে রামদিন পায়রার মতো বাক বাকুম করে, এছাড়া আত্মবিজাতুর কাজ দেয়। তারপর একটা পারিবারিক আলোচনায় হোক বা যে কারণে হোক, দেবেন্দ্রনাথ ঠাকুর সিদ্ধান্ত নিলেন বিয়ে দেওয়া দরকার। তো 1883 সালের 9ই ডিসেম্বর তার বিয়ে হয়, এবং বিয়ে সম্পর্কেও তিনি কিন্তু খুন্না দেখতে যাননি, সত্যেন্দ্রনাথের স্ত্রী এবং এরা সবাই গেছিলেন। বেদিমাধব রায়চৌধুরী ওর অধস্তন কর্মচারী ছিল জনসাগর, তার কন্যা যশোর থেকে আনতে হতো, দেখতে গেছিলেন। তো সেখান থেকে তাকে নিয়ে আসা হয়। তখন রবীন্দ্রনাথের ঐতিহাসিক একটা পত্র আছে, মানে এরকম পত্র ইতিহাসে কখনো কেউ আছে কিনা আমি জানি না, তিনি লিখছেন প্রিয়নাথ সেনকে, লিখে বলছেন, আমার অত্যন্ত অন্তরঙ্গ আপনজন রবীন্দ্রনাথ ঠাকুরের অত তারিখে বিবাহ অনুষ্ঠিত হইবে, আপনারা আসিবেন এবং তাকে তাদের আশীর্বাদ করিয়া যাইবেন, ভগবতীয় রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই জাতীয় ব্যাপারে করেছিল, এবং তিনি কন্যাও দেখেননি। দেবেন্দ্রনাথ ঠাকুর বিয়ের মাত্র 2 দিন পরে বললেন, এখানকার শ্রেষ্ঠতার সঙ্গে যোগাযোগ করে খাতাপত্র দেখা ইত্যাদি ইত্যাদি শেখো, মফস্বলে তো যেতে গেলে কিছু জেনে শুয়ে যেতে হবে। এবং তারপর তিনি যেমন 1883 সালের 7ই ডিসেম্বর 9ই ডিসেম্বর তার বিয়ে হয়, দেবেন্দ্রনাথের চিঠি লিখছেন, এইখানে তুমি জমিদারির কার্য পর্যবেক্ষণ করবার জন্য প্রস্তুত হও, আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের যে এইখানে তুমি জমিদারির কার্য পর্যবেক্ষণ করিবার জন্য প্রস্তুত হও, জমিদার হওয়ার জন্য নয়, জমিদারি দেখার জন্য। প্রথমে সদর কাছারিতে নিয়মিত রূপে বসিয়া সদর আমিনের নিকট হইতে যাবতীয় শিক্ষা গ্রহণ করো, না জানিয়া শুনিয়া এবং কার্যের গতি বিশেষ অবগত না হইয়া কেবল মফস্বলে বসিয়া থাকিলে কিছুই উপকার হইবে না।
তারপর তো বললাম 9 তারিখে বিয়ে, বিয়ে 2 দিন পরে এই দায়িত্ব দিয়ে তাকে কাজ করতে হলো। পাত্র কিছুদিন পর 15 জুন জোড়াসাঁকোর শেষদারের সব দায়ী দায়িত্ব বুঝে নিলেন এবং 1889 সালে তিনি রবীন্দ্রনাথ পেলেন জমিদারি পরিদর্শনের অধিকার। এই শব্দগুলো কিন্তু আমার নন, পরিদর্শন পর্যবেক্ষণ এই শব্দগুলো কিন্তু আমার নয়, তাদের চিঠিপত্রের মধ্যে বা ইতিহাসের উপাদান থেকে যে শব্দগুলি পাওয়া গেছে, জমিদারি পর্যবেক্ষণ করা, জমিদারি পর্যবেক্ষণ করা এবং এগুলো ট্রাস্টের মালিক কিন্তু রবীন্দ্রনাথ নন, দেবেন্দ্রনাথ নন, কখনো নন, কিন্তু এটা তাদের উনি দিলেন। তাছাড়া কি করবে, বিয়ে করুক সে কোনো কাজ করবে না, কোনো আয় করতে পারবে না, কিছু করতে পারবে না, মাসে 300 টাকা দেওয়া হবে, তুমি যাও গিয়ে ওইসব করো। আমি জানি না এটি আমাদের জন্য বোধ হয় সবচেয়ে বড়, সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, এই জন্যে আমরা যে রবীন্দ্রনাথকে আকাশ বলি, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, রবীন্দ্রনাথের কবিতা, যা আমরা এখানে আমাদের চিন্তা, তার দর্শন চিন্তা, তার রাষ্ট্রীয় চিন্তা সব ব্যাপারে যাকে আমরা বলি, আমাদের কোনো প্রয়োজন রবীন্দ্রনাথের নাই, কিন্তু রবীন্দ্রনাথের প্রয়োজন আমাদের আছে, আমাদের বারবার রবীন্দ্রনাথের কাছে যেতে হচ্ছে। এই রবীন্দ্রনাথ যে হয়ে উঠেছে তার কারণ এই জায়গাটায় রয়েছে, সেটি হলো এই, যখন বাংলাদেশের সমস্ত লোক পুতুতজশা কলকাতা শহরে ভাগ্যান্বেষণে যাচ্ছেন, আমাদের বাংলাদেশের জসীমউদ্দিন থেকে শুরু করে অনেকেই ওখানে যাচ্ছেন, আর সামনে গিয়ে এক একটা দরজা বন্ধ দেখছেন, মধ্যবিত্তের সংকীর্ণতা, গোড়ামি, চাকরির জন্য মিথ্যাচার, এসব তো কেরানিদের মধ্যে তখন ছিল, অর্থাৎ এই করতে করতে নিজেরাও সংকীর্ণ হয়ে যায় আসতে। কিন্তু রবীন্দ্রনাথের সৌভাগ্য যে যখন সমস্ত লোক মূল থেকে ছিন্ন হয়ে কেন্দ্রে আসছে, রবীন্দ্রনাথ তখন লন্ডন থেকে 2 বার ফেরত এসে কেন্দ্র থেকে তিনি কিন্তু যাচ্ছেন শিলাইদহে গ্রামে, বাংলার গ্রামে। এই যে বাংলার গ্রামে যাওয়ার ফলে তিনি কিন্তু দেশকে চিনলেন, স্বদেশকে চিনলেন, মানুষকে চিনলেন, গণমানুষকে চিনলেন, ব্রাত্য মানুষকে চিনলেন, এগুলো সৌভাগ্য। এটা যদি না হতো তিনি একটা সত্যি সত্যি রবীন্দ্রনাথ হয়ে থাকতেন। কিন্তু কেন বলছি, একটি বিশাল বৃক্ষ তাকে যদি বিশাল হতে হয় তাহলে সবচেয়ে বেশি মাটির গভীরে তার শিকড় চলে যায়, তার ডালপালা চারিদিকে ছড়িয়ে যায়। রবীন্দ্রনাথ এই স্বদেশের মধ্যে নিজেকে মানুষের মধ্যে আবিষ্কার করেছিলেন। অনেকে বলেন দূর থেকে দেখেন না, তিনি বায়োকেমিক ট্রিটমেন্ট করতেন, চোখ উল্টে উল্টে দেখতেন হলুদ হয়েছে কিনা ইত্যাদি, সমস্ত মানুষকে তিনি কাছে থেকেই দেখেছেন। তার সম্পর্কে আপনারা জানেন, স্কুল প্রতিষ্ঠা, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় নোবেল পুরস্কার জন্য তিনি লোকন বালিককে বলছেন, ভাই আমাকে কিছু টাকা পাঠিয়ে দাও, আমরা একটা আমার কন্যার বিয়ে দিতে হবে, কারণ আমার নোবেল পুরস্কার পড়ার টাকা সব মাঠে মারা গিয়েছে। রবীন্দ্রনাথ তো কৌতুকপ্রিয় ব্যক্তি, কৃষকরা ঋণ নিলে কোথায় দিতে পারে তা কখন, তো যদি বললেন আমার মাঠে মারা গিয়েছে। তো এই যে রবীন্দ্রনাথের এমনকি রেডি ফার্ম করার ফলে পাবনার এখনো পর্যন্ত যেসব তৈরি হচ্ছে সব, আমার তার ছেলেকে হর্টিকালচার করে পিএইচডি করানো, সবগুলো কিন্তু এখানে। আর একটা কথা বলতে পারেন, 1922 সাল পর্যন্ত তিনি নিয়মিত যেতেন, কিন্তু তার আর একটা দায়িত্ব পড়েছিল বীরভূম শান্তিনিকেতন। কিন্তু আপনি লক্ষ্য করেছেন যে বীরভূম আদিবাসী অধ্যুষিত আর একটা প্রান্ত, আর বাংলাদেশ আমাদের এখানে প্রান্ত, এর মধ্যে আপনারা, আমি তো মনে করি ছিন্নপত্রাবলী পাঠ করা উচিত, ছিন্নপত্র পাঠ করলে দেখে বুঝতে পারবেন তিনি বাংলাদেশের প্রান্তে, ভেতরে, গভীরে, এমনকি বলা যেতে পারে রবীন্দ্রবাবু যে কুমারখালীর কাগার হরিনাথ থেকে শুরু করে এদের সঙ্গে তার মিশ্রণের ফলে ঠাকুর লজের থেকে মাত্র 1 মাইল দূরে সেউরিয়া যতীন্দ্রনাথ ঠাকুর বসে বসে তার যে ছবিটা এঁকেছিলেন সেটি কিন্তু পরবর্তীকালে ব্যবহৃত হচ্ছে। আপনারা যারা গান গান
সবিনয় বলছি, আমার ধারণা 130-140টারও বেশি বাউল সুরের গান আছে, আমাদের জাতীয় সঙ্গীত তো তাই। সুতরাং রবীন্দ্রনাথ বাউল দর্শন নেওয়া মানেটা কি? মানেটা হলো সমস্ত মানুষের কল্যাণের মধ্যে দিয়ে, হিন্দু মুসলমান এসব কিছু না, মানুষের ধর্ম। এই জন্যই বলেছেন 1890 সালে তিনি বলেছিলেন, ব্রাহ্ম ধর্ম শ্রেষ্ঠ, পৃথিবীকে শ্রেষ্ঠ ধর্ম থেকে বঞ্চিত করা ঠিক না। 1926 সালে তিনি বললেন, আমি সভাপতি সর্বাস্তিবাদী, আমার কোনো ধর্মের তকমা নেই। গাছ যেমন ভেতর থেকে শক্তি সঞ্চয় করে, গ্রানাইট ফটোসিনথেসিস মাধ্যমে শক্তি সঞ্চয় করে, আমি সমস্ত মানুষের মধ্যে, সমস্ত জাতির মধ্যে, পৃথিবীর সব জায়গাতে শক্তি নিয়ে এই মানুষের ধর্মে আমার ধর্ম, আর কোনো ধর্মের তকমা আমি করি না। এই যে বারংবার মানুষের কাছে তিনি যাচ্ছেন এবং মানুষের সাথে বারবার নিজেকে পরিবর্তন করছেন, রবীন্দ্রনাথ কাজে এই রবীন্দ্রনাথ হয়ে ওঠা। যদি তিনি একদিকে যেমন তিনি ওই প্রান্তে বোলপুরে শান্তি নিকেতন, আবার 1926 সালে ঢাকায় এসে যে সময় মুসলিম হলে মুক্ত করতে গিয়ে বললেন, পল্লী নিকেতন না হলে কখনো শান্তি নিকেতন হবে না, তখন মনে হয় আর এক রবীন্দ্রনাথ। আর এক রবীন্দ্রনাথ মানে বারংবার নিজেকে তিনি পরিবর্তন করতে জানেন। তিনি বারবার বলছেন, চলো অবিরাম চলো, জীবন চর্চা করো, যেখানে যেগুলো থাকবে চলার বেগ এসে তোমাকে ধ্বংস করবে, কারণ চলই গতি চলই গতি এটি জীবন। এই চলবার জন্য তিনি কখনো মৌলবাদী হন, যেখানে তিনি দেখেছেন জাতীয়তাবাদী আন্দোলন করতে গিয়ে কি করেছেন, তিনি যখনই বলেছেন যে এই জাতীয়তাবাদ একটা ভয়ঙ্কর দারুণ শক্তি হিসেবে রূপ নেবে, শোষণ করবে, শাসন করবে, মানুষকে একটা জীবনকে অসংখ্য জীবের রূপান্তর করে দেবে, তখনই তিনি সেখান থেকে বেরিয়ে এসছেন। রবীন্দ্রনাথের এইটি কিন্তু বড় জিনিস, বারংবার নিজেকে রূপান্তর করে ফেলা। এবং যারা সঙ্গীতের ব্যাপারে তারাও জানেন তিনি কত রকম পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে নিজেকে পরিবর্তন করেছে, স্বদেশমূলক ইত্যাদি আধ্যাত্মমূলক। এবং এই যে আমরা যে গীতাঞ্জলি কথা বলছি, এগুলো তো সব পূর্ববাংলায় লেখা, সোনারতরী, চিত্রা, এই যাবতীয় কবিতাগুলি এখানে লেখা, বিসর্জন নাটক এখানে লেখা হচ্ছে। আর গল্প গুচ্ছ, গল্পগুচ্ছ লিখে আর রবীন্দ্রনাথ কিছু না লিখলেও রবীন্দ্রনাথ আব্দুল চেকআপ হয়ে থাকতেন, শুধু একটি বইয়ের জন্য, গল্পগুচ্ছের জন্য। এটা কোনদিন হতো না যে তিনি বাংলার মানুষকে না দেখতেন। এই বাংলার মানুষকে দেখতে গিয়ে তিনি বিশ্ব মানুষকে দেখেছেন, কারণ না তিনি বারবার বাইরে গেছেন, অর্থাৎ তথাকথিত সভ্যতা এবং সভ্যতার ভয়ঙ্করতার গর্ভে থেকে তিনি সেই সত্যকে দেখে এসেছেন। পেট্রিক্স, তিনি যে পেট্রিক্স করেছেন, তার সবুজ পত্রে তার যে বলাকার পরিবর্তন ঘটেছে, সবকিছু ঘটেছে, এটা তিনি বাইরে যাচ্ছেন আবার বাংলাদেশের গ্রাম এসে আসছেন। তিনি যখন ছন্দ সম্পর্কে কথা বলছেন, ভাবছন্দ, তিনি বলছেন আমি তো তত্ত্ব বুঝি না, আমি দেখি খোয়াই থেকে আদিবাসীরা যখন একটি কাকে দুটো মাথায় এই নিয়ে ওই উঁচু নিচু পথ দিয়ে এভাবে হাঁটতে হাঁটতে বাসায় ফেরে, তখন মনে হয় এর চেয়ে প্রাকৃত ছন্দ, এর চেয়ে নৈসর্গিক ছন্দ আর কিছু হয় না। কাজে কবিতারও ওরকম একটা ছন্দ আছে, আমি বলতে চাই ভাবছন্দ। এই যে প্রকৃতির কাছ থেকে বারবার নেয়া, কোন প্রকৃতি, কখনো প্রান্তের, কখনো বাংলাদেশের। সৌভাগ্য যে 91 মানে বিশাল পরিবার থেকে তার স্ত্রীকে নিয়ে এসেছিলেন, তিনি বলছিলেন ওখানে থাকলে মানুষ হতে পারে না, কারণ নানা ওই জোড়াসাঁকোর মধ্যবিত্তের তুচ্ছতা, ক্ষুদ্রতা, নানা রকমের যে কুচ্ছারটনা, এসবের মধ্যে থেকে তিনি বাড়ি থাকতে পেরেছেন। এই জন্যে উঠতি কলকাতার মধ্যবিত্ত সমাজের যে সংকীর্ণতা, ক্ষুদ্রতা, এর থেকে তিনি বারবার মুক্ত হতে পেরেছেন। এই বাংলাদেশ তাকে তা করেছে এবং ওদিকে বোলপুর আর এক প্রান্তে আদিবাসীদের সঙ্গে উদ্দেশিত হয়ে তিনি করতে পেরেছেন। আপনারা জানেন আদিবাসী কতটা খারাপ না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এক সময় জানেন সাঁওতাল পরগনায় গিয়েছিলেন, সাঁওতালদের মধ্যে কবি বিষ্ণুদেব কিন্তু এই কলকাতা শহর ত্যাগ করে গিয়ে তিনি ওই সাঁওতালদের মধ্যে জীবনযাপন করেছেন। এই যে সহজ সরল জীবন, আবার একদিকে আমাদের বাংলার তিনি এসেই প্রথম চিঠিতে লিখলেন ভূতলের স্বর্ণখণ্ডগুলি,
এই মানুষ সম্পর্কে, এই প্রকৃতি সম্পর্কে, জীবন সম্পর্কে। তো সুতরাং আমি বলবো যে ওই যে কৃষি করতে না পারা, তাকে পরিদর্শনের 300 টাকা মশওয়ারাতে যে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তিনি আবার ব্যবসা করারও সব করেছিলেন, কিন্তু তা তো হয় না, দাঁড় করার জন্য তো বুঝতে পারবেন না, যার জন্য ফেল করেছেন একটার পর একটা, এবং ফেল করে শেষ পর্যন্ত দেড় হয়ে গেছে ঋণগ্রস্ত। তাকে ঋণের টাকা চাওয়া হলে তিনি চিঠিতে লিখছেন, লোকের আমাকে কিছু সাহায্য করো, আমার কাছে কোনো টাকা নেই, এখন আমার নিজেকে এবং আমার কয়েকটা বইয়ের রয়্যালটি বিক্রি করা ছাড়া আমার আর কিছু নেই। নিজেকে বিক্রি করা এবং রয়্যালটি বিক্রি করা ছাড়া আমার আর অবশিষ্ট কিছু নাই। 1922 সালে শেষবার এই কথা একটু বলছি অন্য কারণের জন্য, উনি কুষ্টিয়া স্টেশন থেকে নেমে লজের পাশে যাননি, কারণ ওই যজ্ঞেশ্বরকে ডেকে এসে দায়িত্ব দিয়েছিলেন ঋণগ্রস্ত হয়ে যাওয়ার পরে, কষ্টে উনি যাননি। তো হঠাৎ করে দেখেন যে অনেক ধুলো ধূসরিত মধ্যে একটা কুরচি ফুলের গাছ অসাধারণভাবে ফুটে আছে সবটা। তখন উনি কুরচি বলে একটা কবিতা লিখেছিলেন, আপনারা জানেন তা তা কাব্যগ্রন্থের মধ্যে সমৃদ্ধ হয়ে আছে। তারপরে আর জানি 22 সালের পরে, তো এই যে রবীন্দ্রনাথ জাপান চীন থেকে শুরু করে আমেরিকা লন্ডন সিংহল, তারপরে এদিকে ইন্দোনেশিয়া থেকে শুরু করে জাভা থেকে শুরু করে সমস্ত পৃথিবীর মানুষকেই তিনি দেখেছেন, যার জন্য কলকাতায় যখন বলা হলো যে জাতিসদন উদ্বোধন করতে হবে, উনি বললেন আমি করব না, ওর নাম করতে হবে বিশ্ব জাতিসদন। এই বিশ্ব জাতি, বিশ্ব ধর্ম, বিশ্ব মানুষের ব্যাপারটি আমাদের সৌভাগ্য যে পরিদর্শক মানে ভূসম্পত্তির পরিদর্শক রবীন্দ্রনাথ ছিলেন বলেই তার শেকল বাংলায়, কারণ তিনি বারবার বলেছেন যা স্বদেশী তাই আন্তর্জাতিক, যা জাতিক তাই আন্তর্জাতিক, জাতিক না হলে তা কখনো আন্তর্জাতিক হতে পারে না। সেই জাতিকের মধ্যে তার সমস্ত সত্তাকে মিলে দিয়েই তিনি তোমার ডালপালাগুলো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। কাজেই আমি কিন্তু জমিদারটা খুঁজে পাইনি। আমি সবিনয়ে আমার কথাটা আপনাদেরকে বললাম, একমাত্র হলে আমি খুশি হব। আপনাদেরকে অশেষ ধন্যবাদ শোনার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।